সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজগর ভাই, আমাদের সকলের পরিচিত, যে আমরা যাকে বলি গরুর ব্যবসার জগতে একজন ঠান্ডা মানুষ এবং খুব চেষ্টা করেন কিন্তু খুব চিপ রেটে গরু সংগ্রহ করার। আজকে কিন্তু 9টি গরু সংগ্রহ করেছেন আজগর ভাই, এর মধ্যে কিন্তু 7টি বকনা এবং 2টি কিন্তু ষাঁড় আছে। এগুলো কিন্তু সব খামারে রাখার উপযুক্ত ষাঁড় বকনা ক্রয় করলেন, কী দামে ক্রয় করলেন এবং কার জন্য ক্রয় করলেন সেটা আমরা জানবো। এগুলোর দাম বয়স সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। তার আগে আমরা একটু গরুগুলো দেখি। এই যে দেখুন, বেশ ভালো মানের কিন্তু এটা বকনা, সম্ভবত বকনা, এটা কিন্তু ষাঁড়, এটাও বকনা, বেশ ভালো পার্সেন্টেজ, ভালো মানসম্মত কিন্তু বকনা গরু কিন্তু সংগ্রহ করেছেন আজকে আজগর ভাই। দেখুন দর্শক, মোট 9টি ষাঁড় এবং বকনা গরু সংগ্রহ করেছেন। তা আমরা কথা বলবো যিনি এগুলা ষাঁড় বকনা গরু সংগ্রহ করলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দর্শক, এগুলা কী করবেন, খামারে রাখবেন না ব্যবসার জন্য নিলেন, সেই সম্বন্ধে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা কথা বলি চাচার সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম, সালাম দিছি, ভালো আছেন? চাচা আপনি কোত্থেকে এসছেন? লক্ষ্মীপুর, নোয়াখালী, নোয়াখালী লক্ষ্মীপুর, এখন তো লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট হয়ে গেছে, অনেক আগেই হয়েছে। তো এই যে গরুগুলা কিনলেন আপনি, এটা কি করবেন, এটা খামারের জন্য কিনছেন না এটা ব্যবসার জন্য? ব্যবসা হলে আবার ব্যবসা করবেন, মানে খামারের জন্য মূলত নিলেন আর কি। আর খামার থেকে কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে বিক্রি করবেন। তো কেমন মনে হচ্ছে, কেমন আজকে বাজার? তো আমরা দেখলাম বাজার, ঘুরে দেখলাম বাজার, কিন্তু আজকে আমাদের এখানে হাই, আপনার কাছে কেমন মনে হচ্ছে? চড়া বাজার। আর আপনার ওইখানকার বাজার আর এখানকার বাজারের মধ্যে কেমন পার্থক্যটা কেমন মনে হচ্ছে? তা তো অবশ্যই হবে, কারণ এদিক থেকে তো যায়, এদিকে বাড়লে ওদিকে তো হয়তো বাড়তে হয়তো 7-10 দিন সময় নেবে, কিন্তু বাড়ে যাবে। আপনি কি এটা আশা করছেন? মালিক কি করে সেটা বোঝা যাবে, মানে মালিকের, মালিক ভালো বলতে পারবেন। তো আজকের ভাই আপনি বলেন দেখি, আজকে কেমন বাজারটা কেমন গেল? আজকে বাজারটা ভাই দাম বেশি, কালকেও আমরা ওদের বলছি দাম বাড়তি, আজকেও বলতেছি দাম বাড়তি, দাম বাড়তি কমতি না ভাই। তো এইটা এটা কতদিন থাকবে বাড়তিটা, কতদিন? এমন তো বাড়তি আমরা তো দেখতেছি বাড়তি, এখন এটা কতদিন থাকবে কিভাবে বলবো, কমবে না, এর মধ্যে কি কমার কোনো সুযোগ আছে? কমা তো দেখতেছি না। না কমার কারণটা কি? সব জায়গা থেকে গরু এখান থেকে সব পাতি আসতেছে, এখান থেকে গরু নিয়ে যাচ্ছে, আর গ্রামও দাম বেশি। আচ্ছা, এই কারণে মনে করেন যে আপনার গ্রাম থেকে যারা কিনতেছে ওরা তো বেশি দামে কিনে আনতেছে। আচ্ছা, মোট কথা কৃষকরা যারা বেচে তারা কি মানে দাম ছাড়তেছে না? ওরা দাম ছাড়তেছে না, ওরা মনে করেন যে ওরা ওরা কিনে নিয়ে গেছে, নিয়ে পালছে, আরও বেচতেছে, নিয়ে যাচ্ছে, বাজারটা তো সব জায়গায় বাড়তি হয়ে গেছে, সব জায়গায় বাড়তি বাড়তি সব জায়গায় বাড়তি। তো চাচা আমরা একটু কথা বলি, এ আপনার কি আগে খামার করার ই ছিল, খামার ছিল? খামার আছে, আগে আগেরই খামার আছে। কি ধরনের গরু রাখেন আপনি? খামার আমার এই গাভী ছিল, গাভী ছিল। আচ্ছা, আর এই হ্যাঁ দুধ কম ছাড়তে তখন আমি গাভীগুলো বিক্রি দিয়ে দিয়েছি, পরে বিক্রি করে দিয়েছেন, করোনার সময় বিক্রি করছেন। তো এখন এই গাভী ছাড়ে আপনি এই যে বকনাতে আসলেন, বকনাতে আপনি কেন আসলেন? গাবি তো দুধ দেয়, গাবিও নেব, গাবিও নেবেন? আমি এটা মোটা দাদা করবো, বড়ো করবো। আচ্ছা আচ্ছা, বড়ো করার পরে এখন তো যে রেট, হ্যাঁ এই রেটে বিক্রি করলে আমার লস, লস হবে, লস হবে। আচ্ছা, তার আগে মোটা দাদা করে আল্লাহ যদি কিছু দেয় ইনশাল্লাহ। না খামারে আমরা একটা কথা প্রবাদ আছে আমাদের দিনাজপুরে যে দুই পা কিন্তু ধোকা দেয়, চার পা কিন্তু কখনো ধোকা দেয় না, এটা আমরা বলি। বিশেষ করে গরুর ক্ষেত্রে গরু কিন্তু কখনো আপনাকে ধোকা দেয় না, এটা যদি রাখতে পারেন দাম কিন্তু পাবেন, এটা এই এটা এটা আমরা এখানে আমাদের প্রচলিত আছে। আপনি কি মনে করেন এটা এটা কি ঠিক? আলহামদুলিল্লাহ পাওয়া যাবে না। তো চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার নাম্বারটা একটু নিব চাচা। তো দর্শক আমরা কথা বললাম চাচার সঙ্গে, আমরা এখন কথা বলবো আজগর ভাইয়ের সঙ্গে।
আজগর ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা দামগুলো জানার চেষ্টা করব। তো আজগর ভাই, মনে করেন যে চাচা গরুগুলো কিনছে, এখানে মনে করেন যে দাম বেশি, বা এই যে গোটা মনে করেন, এই গোটা মনে করেন যে আপনার এই গোটা কিনছে 63 করে, 33 করে 66 হচ্ছে, এই গোটা মনে করছে 2000 খরচ 35, এই চাচা যে নাকি ওদের এখানে বিক্রি করবে, উনি কি লস করে বিক্রি করবে? না, কখনো করবে না, না না, কিছুদিন রাখবে তারপরে বেঁচে দেবে। মানে মোট কথা আপনি বলতে যাচ্ছেন যে খামারে রাখলে লাভ হবে, লাভ হবে, আর যদি সঙ্গে বেঁচে মানে কিছুদিন থামাইলো, 10-12 দিন থামাইলো, থামার পর তারপর বেঁচে দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না, কিন্তু বাজার তো এইদিকেও বেশি, ওইদিকেও আপনার বেশি হতো না, এইদিকে যদি বাজার বেশি হয় তাহলে তো ওইদিকে বাজারটা বেশি হওয়াটা স্বাভাবিক। তো চাচা যে আসে এখানে দাম বেশি, আমরা তো বলি যে ভাই আসুক, গরু তো মনে হয় দাম বেশি হলে আমরা কিনবেন না, চলে যাবে, দরকার 2000 খরচা হয়েছে, আরো 2000 খরচ হোক, না দরকার আছে ঘুরে চলে যাবে, লস করার থেকে ঘুরে যাওয়াটাই বেটার, যেটা যেটা খরচ হয়েছে সেটাই লস যাক, লস যাক, বেশি যেন লস না যায়। আপনার মনে ঘুরে যাবে, এখন মনে হচ্ছে আচ্ছা আসছে কিছুদিন থামাবে, গরু দাম তো বাড়তি, আজকেও বাড়তেছে কালকেও বাড়তেছে। আচ্ছা আচ্ছা, এই হিসাবে চাচা কিনলো, আর কিনলো, সাহস করে কিনলো, সাহস করে কিনলো। তো দর্শক শুনলেন যে আজকে কিন্তু চাচা কিন্তু দাম বেশি থাকার পরেও কিন্তু উনি সাহস করে ক্রয় করেছেন এই সমস্ত সারবকনা গরু, কারণ উনি একটা জিনিস চিন্তা করলেন যেটা আমাদের সঙ্গে উনি বললেন যে খামারে যদি রাখতে পারি, মোটা টাকা যদি করতে পারি তাহলে লাভ ইনশাল্লাহ আসবে, বাকিটা উপর আল্লাহ হাতে, এটা কিন্তু উনি স্পষ্ট আকারে বলে দিলেন। তো আমরা একটু দামগুলো শুনি আজকের ভাই, আমরা চলেন একটু দেখি দর্শক, আমরা এই সমস্ত সার এবং বক্তা গরু কী দামে আজকের ভাই সংগ্রহ করছেন আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে, আমরা একটু শুনি। মানসম্মত আর কি, এটা কত? 31,500, 31,200, দেখেন 31,500 কোথায় পাচ্ছি, হ্যাঁ আইয়া কত? 31,500, তার ডিমান্ড কত টাকা? 31,500 আর এটা 31,200, 31,200 তার ডিমান্ডটা কত বড়? আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এই এই যে লালটা দেখছি, এটা কি জাতের বকনাটা? এটা আপনার মনে করেন যে দেশওয়াল, দেশওয়াল না, দেশওয়ালের ভিতরে আপনার এটা লোক অনেকে লাল করস বলে, লাল করস বলে, লাল করস। এটা কত দাম নিচ্ছে? এটা ওনলি 35, ওনলি 35,000 টাকা। দর্শক দেখুন, এটা আগর, তো আগর45,000 দিত না, 40 তো কোথায় শুনবে না, এটা একবারে 42-43-45 ধাক্কা। আচ্ছা আচ্ছা, গেল, আমরা এই পাশ থেকে দেখি, এটা তো ক্রস করস, এটা করস, এটা দেশি, ওটা দেশি, এটা কি এক জোড়া নিছেন? জোড়া কিনা? আচ্ছা, এই জোড়াটা নিছেন কত? 63 করে, 33 করে 66, একটি ক্রস এবং একটি দেশি বকনা গরু 66,000 টাকায় সংগ্রহ করেছেন। দেখুন দর্শক, এই যে এই দুটি, আর পিছনেরটা সার, সার 30,500, 30,500, দেখুন দর্শক, দেখুন 30,500 টাকায় সংগ্রহ করেছেন সার গরু। আর এই পাশে আমরা আরো দুটি বকনা দেখছি, বেশ সুন্দর আকৃতির বকনা, বেশ জোড়া না, এটা কত নিছেন? 65, এটা তো মানে বেশি দিন লাগবে না গা ফিটে, কালারও ভালো। দর্শক দেখুন, 65,000 টাকা এক জোড়া বকনা সংগ্রহ করেছেন আজগর ভাই। তো দর্শক, এই আজগর ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে আমরা বিদায় নিব। তো আজগর ভাই, আপনি তো হাট ঘুরছেন, বিভিন্ন হাট যাচ্ছেন, তো কোন এখন বর্তমান কোন হাটে মোটামুটি কম চলছে দাম? হাট তো ভাই মোটামুটি কমে আমি দেখতে পাচ্ছি না, প্রতিটা হাটে দাম বাড়ছে, প্রতিটা হাটে দাম বেশি, প্রতিটা হাটে দাম বাড়ছে। আপনার মনে করে আমবাড়ি বলেন, কারুল বলেন, ফাঁসিলা বলেন, ফটোবাড়ি বলেন, হ্যাঁ মনে করেন যে কালিয়াগঞ্জ, কালকে কালিয়াগঞ্জে গেছিলাম, হ্যাঁ কালকে কালিয়াগঞ্জে আমরা কালকে গেছি, বাত্তি বাজার, ওটা তো গ্রাম এলাকা, হ্যাঁ হ্যাঁ বর্ডার এলাকা, একদম বর্ডার, সেখানে সেখানে কত বাড়তি, হ্যাঁ দেখছেন অনেক বাড়তি, কিন্তু বাড়তি ওইখানে গরু কিনতে পারেনি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা আজ তো মনে করে সেম বাজার একই, প্রতি হাটে বাজার লাগে একই দেখা যাচ্ছে, এখন একই দেখা যাচ্ছে, কিন্তু বাজারটা 1,000 বেশি, 500 কম, বেশি বেশিটাই বেশি ভাগে, বাড়তি বেশি, বাড়তি বেশি, খালি বাড়তি,
তো দর্শক শুনলেন যে বাজার কিন্তু এখন বৃদ্ধির দিকে, দিনাজপুরের সব হাটে। তো আজকে ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেন। 0171 0178 848 77 77 01। দেওয়া আছে। তারপর আপনারা নতুন নতুন দর্শকরা আসেন আমাদের চ্যানেলে, তাদের জন্য আমি দিয়ে দিলাম দর্শক নাম্বারটি। তো আজকে ভাই আপনি ভালো থাকবেন ভাই, ভালো থাক, সুস্থ থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, এই ছিল আজকে আজগর ভাই সংরক্ষিত ষাঁড় বকনা গরু। তো আপনারা এই ধরনের ষাঁড় গরু বা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান, তাহলে আজগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গা থেকে, দিনাজপুর জেলার যে কোনো হাট বা যে কোনো গ্রাম থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আজগর ভাই, আজগর ভাইয়ের মাধ্যমে। তো দর্শক বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।